তো নমস্কার বন্ধুরা, আমি পীযূষ, এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো কালকে হতে চলেছে দু তিন জায়গায় ভয়ঙ্কর, মানে সেই লেভেলের বক্স আসছে, তো সেই জন্য ভাবলাম একটা ভিডিও করে দিই আর তোমাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমেই বলে রাখি, পূর্ব মেদিনীপুর থেকে বক্স এসেছে একটা পপবেশ, ও পশ্চিম মেদিনীপুর থেকে পপবেশ এসেছে একটা। তো জায়গাটা কোথাও তাড়াতাড়ি জেনে নাও। দিয়ারা রামচন্দ্রপুরে আসছে বর্মন, ও তার সাথে আসছে রাধে রাধে সাউন্ড, ওটা আসছে পশ্চিম মেদিনীপুর থেকে। কোথা থেকে ওটা ঠিক জানি না, যেমন বর্মন মিউজিকের আসছে চণ্ডীপুর থেকে আর রাধে রাধে সাউন্ডটা পশ্চিম মেদিনীপুর, কিন্তু কোন জায়গাটা ঠিক জানি না। বাট ওর ভিডিও দেখেছি, বাট যা ওয়েদারের অবস্থা, যা গরম পড়েছে, ভাবছি কি করে যাব। যদি অবশ্যই যাই, তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, লাইভ শেয়ার করবো, সব কিছু শেয়ার করবো। তো এছাড়া আছে কালকে আছে কালী পুজো আছে, কোথায় আছে ওটা, আঁকুড়গড়িয়া। আঁকুড়গড়িয়ায় কালী পুজো আছে, তো রাস্তাটা বলে দিই তোমাদেরকে আগে। তো চাপাডাঙ্গা থেকে যে 26-এর দিকে রাস্তাটা যাচ্ছে, ওখানে শ্যালোগড়া বলে একটা জায়গা আছে, একটুখানি এগিয়েই রাস্তার ধারেই মানে পুজোটা হচ্ছে, ওটা শ্মশান কালী পুজো। সকাল থেকে সারা রাত বললো কম্পিটিশন হবে সকাল থেকেই, তো কী কী সেট আপ আছে আগে জেনে নাও। তো প্রথমেই আছে সামন্ত, চিলাডাঙ্গি নিউ সামন্ত, 415টা এখন কিং যেটাকে বলা হয়, হেভি বাজাচ্ছে সামন্ত 6টা। আর ভাই বিনোগ্রামের খতরনাক সেট আপ সনদ, অর্থাৎ পিন্টু দাস সেট আপ। ভাই সনদ মানে সেই ছোটোবেলা থেকে জানি এই বিশাল বক্স, কারণ আমাদের বারোয়াড়িতে আসতো, যখন আসতো 5টা গাড়িতে লোড করতো, 4টে করে 20খানা বক্স আসতো। তো এছাড়া আছে সারদা, ভাই সারদা ওটা মনে হচ্ছে পিয়াসারার বক্স মনে হয়, আই থিঙ্ক জায়গাটা ভুলে গেছি আমি, সারদা সাউন্ড। তো ও CA-20 দেওয়া যায়, হেভি বেস করে, এই সাউন্ড কোয়ালিটিও সেরা, কারণ ইকোলাইজার থেকে শুরু করে কসোবার সব কিছু থাকে। তো এছাড়া বলে রাখি আদ্যাশক্তি যাচ্ছে, আদ্যাশক্তি কার সেট আপ করে, আদ্যাশক্তির ও যে ক্যাবিনেটগুলো এনেছে ওটা হচ্ছে ডিজে খবিরের ক্যাবিনেট, ওই সেই বাঁকানা বাঁকানা মানে কাত করা করা স্পিকারগুলো দেওয়া, সেই লেভেলের বাজে। কিন্তু যারা ভিডিও দেখোনি, আদ্যাশক্তি গিয়ে আমার প্লেলিস্টে গিয়ে দেখো, পেয়ে যাবে ভিডিও, হেভি বাজে। তো এই 4টে সেট আপ বাজবে, কটা করে বক্স আছে, 6টা করে বক্স আছে, খতরনাক লেভেলের কম্পিটিশন হবে, র্যাক তো দেবেই। তো লাটিয়ে ফেলেছে আমাকে, আমি এইমাত্র মানে সামন্তর যে মাইক আছে ওনার, প্রসেনজিৎ দাকে ফোন করেছিলাম, তো প্রসেনজিৎ দাই আমাকে বলে দিয়েছে কটা করে বাজবে, জায়গাটা কোথায়, মানে কিছু কিছু মানে সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আঁকুড়গড়িয়ায় পুজো আছে, দাদা ভিডিও করতে আসো, অবশ্যই আমি যাব। তো এছাড়া কালকে বাজে বিপ্লবের 12টা, কোথায় বাজবে বলে দিচ্ছি, তাড়াতাড়ি দেখে নাও। তো বিপ্লবের বাজবে 12টা উদ্নো, এই সামনে বালিপুরের পর যে উদ্ন আছে। তো মনে করে দিচ্ছি আগের বছর যে কম্পিটিশন হচ্ছিলো লক্ষ্মী মিউজিক ভার্সেস বিপ্লব, ও ছিল একে পাওয়ার, তো সেই জায়গাটায় আপাতত আপডেট পেয়েছি বিপ্লব গেছে 12টা মাল নিয়ে, এখনও বাজছে, শুনতে পাচ্ছি বাড়ি থেকে সাউন্ড আসছে, মানে বাইরে থেকে শুনতে পাচ্ছি, জানালা খোলা আছে, বাইরে থেকে শুনতে পাচ্ছি। তো সন্ধেবেলাও মানে ও ডিজে গান বাজাচ্ছিল, আরসিপের বেস আসছিল। তো এই তিন জায়গায় পুজোটা হচ্ছে, আবার বলে দিই দিয়ারা রামচন্দ্রপুরে বর্মন ও রাধে রাধে আসছে পশ্চিম মেদিনীপুর ভার্সেস পূর্ব মেদিনীপুর, তারপর আছে আঁকুড়গড়িয়া সামন্ত 6টা, সোনতের 6টা, সারদা 6টা ও আদ্যাশক্তি 6টা। তো এছাড়া উদ্নতে আছে 12টা বক্স বিপ্লব সাউন্ডের, তো যারা যারা দেখতে যাও অবশ্যই চলে যাবে। আর বলে দিই কালকে আর কোথায় কোথায় পুজো আছে তোমরা একটু অবশ্যই আমাকে জানাবে, তো যা চেষ্টা করব। তাহলে আজকের মতো বাই বাই, এখন 11টা বেজে গেছে, এখন ভিডিওটা রেকর্ডিং করছি, হয়তো 2 ঘন্টা পর তোমরা ভিডিওটা পাবে, তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। আর যারা যারা বর্মন মিউজিকের 2024-এ দেখতে চাও, তো চলে যাও দিয়ারাতে, আমি তো দেখছি, আমার তো চেষ্টা আছে যে অবশ্যই যাব। এই একটা মানে বন্ধুকে ফোন করেছিলাম, তারও ইউটিউব চ্যানেল আছে, তাকে বললাম কী করবে, সে বলছে আমার একটু কাজ আছে, তো কী করবো ভাবছি, গার্লফ্রেন্ডও নেই, যে গার্লফ্রেন্ড নিয়ে চলে যাবো। তো চলো আজকের মতো বাই, দেখি বন্ধুদেরকে ফোন করে, ইন্দোদেরকে ফোন করে যদি কেউ যায়, ইন্দো সানু, তো আজকের মতো বাই, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ও যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দাও। তো এছাড়া বলে রাখি যারা যারা নতুন চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করোনি ও ফেসবুক আমার প্রোফাইলটা ফলো করোনি, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি একটু ফলো করে দিও। তো চলো টাটা বাই।